দর্শক, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগ দাবিকে কেন্দ্র করে বেশ জটিল একটি পরিস্থিতি, ঘোলাটে একটা অবস্থা। এখানে সর্বশেষ যে খবর চ্যানেলগুলো প্রচার করছে তাতে বলা হচ্ছে, উপদেষ্টা পরিষদের সভায় রাষ্ট্রপতি অপসারণ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আরেকটি বক্তব্য খুব গুরুত্বপূর্ণ, রাষ্ট্রপতি ইস্যুতে আইন উপদেষ্টার বক্তব্যে সরকার একমত, প্রধান উপদেষ্টার প্রেস উইং। তাহলে দর্শক, কি দাঁড়ালো? দাঁড়ালো এই যে রাষ্ট্রপতি ইস্যুতে আইন উপদেষ্টা কি বলেছেন। আইন উপদেষ্টা পরিষ্কারভাবে বলেছেন যে তিনি মিথ্যাচার করেছেন। মিথ্যাচার কি? মিথ্যাচার করেছেন যে পদত্যাগপত্র জমা দেয়নি, তার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই। কিন্তু আইন উপদেষ্টা বলছেন যে 5ই আগস্ট, যেদিন শেখ হাসিনা পালিয়ে যায়, ওই দিন রাত 11:20 জাতির উদ্দেশ্যে ভাষণে তিন বাহিনীর প্রধান পেছনে দাঁড়ানো সামনে রাষ্ট্রপতি বক্তব্য দিয়েছেন। সেখানে বলেছেন যে রাষ্ট্রপতি তার কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন এবং তিনি তা গ্রহণ করেছেন। এখন সবার সাথে মিলে তিনি একটি অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। তো এখন বলতে পারেন অনেকে যে তিন বাহিনীর প্রধান যেখানে পেছনে দাঁড়ানো, সেখানে রাষ্ট্রপতির পক্ষে শেখ হাসিনার নিযুক্ত রাষ্ট্রপতি, সে কি স্বাধীনভাবে কোনো কথা বলতে পারে? বলতে পারে না। তাকে যে কাগজ ধরিয়ে দেওয়া হবে তিনি সেটাই বলবেন, এটা হচ্ছে অফিসিয়াল স্ট্যান্ড। আর গল্প গুজবের যে বার্তা, সেই বার্তাটা হচ্ছে আসলে তো শেখ হাসিনা আমার কাছে কিছুই দেয়নি, সে তো আমাকে না বলেই চলে গেছে। এই যেটা মতিউর রহমান চৌধুরী তার সাথে যে আলাপচারিতা, সেই আলাপচারিতাটাকে তিনি তার লেখায় নিয়ে আসার পর ওটা নিয়ে আসলে রিপোর্ট হয়েছে। কিন্তু মতিউর রহমান চৌধুরী কিন্তু নিজেও বলেননি যে রাষ্ট্রপতি তাকে সাক্ষাৎকার দিয়েছে, এটা বলেননি, বলেছে আলাপচারিতা। আলাপচারিতায় এটা হতে পারে, এখন ভবিষ্যতে এটা হইতে পারে যে সাংবাদিকদের সাথে গল্প গুজব করাও রাজনীতিবিদ বা অন্য গুরুত্বপূর্ণ যারা তাদের এটা মানে এটা বিপজ্জনক হতে পারে, সেটা অন্য বিতর্ক। কিন্তু এই কথাকে ধরে যেটা আইন উপদেষ্টা যেটা বলেছেন সেটাও সত্য, তিনি অফিসিয়াল ভাষণ ধরবেন, যেটা রাষ্ট্রপতি তো বলেছেন, হ্যাঁ বলেছেন। আবার আলাপচারিতায় যে কথা বলেছেন, সে বলছেন যে এটা স্ববিরোধিতা, শপথভঙ্গ, হ্যাঁ শপথভঙ্গ। এখন উপদেষ্টা পরিষদ যেটা, তারা বলছেন যে রাষ্ট্রপতি ইস্যুতে আইন উপদেষ্টার এই যে বক্তব্যগুলো তার সাথে একমত, আজকে একমত যে যদিও উপদেষ্টা পরিষদের সবাই রাষ্ট্রপতি অবসর নিয়ে সিদ্ধান্ত হয়নি। আরেকটি খবর হলো যে প্রধান বিচারপতির সঙ্গে আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম একান্তে কথা বলেছেন। কি কথা বলেছেন জানা যায়নি, যখন নাকি রাষ্ট্রপতির অবসর নিয়ে আলোচনা চলছে। আর এইদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদচ্যুতি এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করা সহ 5 দফা দাবি একসাথে, মানে রাষ্ট্রপতি পদত্যাগের সঙ্গে আবার যুক্ত হলো ছাত্রলীগের নিষিদ্ধের দাবি, আলটিমেটাম দিয়েছে। এর মধ্যে চলতি সপ্তাহের মধ্যে, প্রথমে দেখা গেল যে আজকের মধ্যেই, তারপরে 24 ঘন্টা, এখন বলা হচ্ছে চলতি সপ্তাহের মধ্যেই রাষ্ট্রপতির পদচ্যুতি ও ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। এর আগে বলা হয়েছিল যে সন্ধ্যা 7টার মধ্যে আইন উপদেষ্টাকে তাদের জমায়েতে আসতে হবে। সেই ইস্যুতে অবশ্য কোনো সেটা পূরণ হলো কিনা এটা নাই। ইতিমধ্যে শহীদ মিনারে যে সমাবেশ, সেই সমাবেশ শেষ হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে সন্ত্রাসী ছাত্রলীগকে নিষিদ্ধ ও ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতি চুপ্পু, অর্থাৎ রাষ্ট্রপতির ডাক নাম, ভালো নাম হচ্ছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, তার পদত্যাগের দাবিতে বিপ্লবী ছাত্র জনতার গণজমায়েত কর্মসূচির আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখানে প্ল্যাটফর্মের পক্ষ থেকে 5 দফা দাবি ঘোষণা করেন অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। কর্মসূচির সমাপনী বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন যে শহীদ মিনার থেকে আমরা 1 দফা ঘোষণা করেছিলাম, সেখান থেকে 5 দফা দাবি ঘোষণা করতে চাইছি। আমাদের প্রথম দফা যে সংবিধানের মধ্য দিয়ে চুপ্পু বলবৎ হয়েছে, সেই মুজিববাদী 72-এর সংবিধানকে অবিলম্বে বাতিল করতে হবে। সেই সংবিধানের জায়গায় 24-এর গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে নতুন করে সংবিধান লিখতে হবে। হাসনাত আবদুল্লাহ ঘোষিত অন্য 4 দফা দাবি হচ্ছে এই সপ্তাহের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে বাংলার মাটি থেকে আজীবন নিষিদ্ধ করতে হবে। ফ্যাসিবাদের সংবিধানের দোসর রাষ্ট্রপতি চুপ্পুকে
অর্থাৎ মোহাম্মদ শাহাবুদ্দিনকে এই সপ্তাহের মধ্যে পদচ্যুত করতে হবে। অভ্যুত্থান ও জুলাই বিপ্লবের স্পিরিটের আলোকে 2024 পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে এই সপ্তাহের মধ্যেই নতুন করে প্রোক্লামেশন অফ রিপাবলিক ঘোষণা করতে হবে এবং এর ভিত্তিতে দেশে বিরাজ বিদ্যমান গণতান্ত্রিক ক্রিয়াশীল রাজনৈতিক দলের মতের ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হবে। 2014-18-24 সালের নির্বাচনকে অবৈধ ঘোষণা করতে হবে। এই তিন নির্বাচনে যারা সংসদ সদস্য হয়েছিলেন তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। তারা যেন 24 পরবর্তী বাংলাদেশে কোনোভাবেই প্রাসঙ্গিক না হতে পারেন এবং নির্বাচনে অংশ না নিতে পারেন, সেজন্য আইনি ব্যবস্থা নিতে হবে। চমৎকার, এগুলি বিপ্লবী দাবি, এগুলি করাই উচিত। কিন্তু এইটা করার জন্য আমি আবারও বলি, যেটা বলছেন যে গণতান্ত্রিক ক্রিয়াশীল রাজনৈতিক দলের মতের ভিত্তিতে, আসলে গণতান্ত্রিক ক্রিয়াশীল একটি দলকে ক্ষমতায় আসতে হবে। একটা রাজনৈতিক প্রবল রাজনৈতিক শক্তিশালী রাজনৈতিক দলের ক্ষমতায় অংশগ্রহণ ছাড়া বিদ্যমান সংকটগুলো আরও জটিল হবে, পরিস্থিতি আরও ঘোলাটে হবে। যেহেতু এক সপ্তাহ ধরে কিন্তু এই নিয়ে একটা নানামুখী দৌড়ঝাঁপ চলবে, যার আলামত কিন্তু ইতিমধ্যে বোঝা গেছে। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।